আজির এই বিশাল সমাবেশে বিজু জনতা দল তরফ আয়োজন হয়েছিল এই নির্বাচনী সভায় মঞ্চে আমার গহণে উপস্থিত আমার সমস্ত প্রিয় সারা ওড়িশার জননায়ক সাড়ে চার কোটি ওড়িয়া হৃদয়ের স্পন্দন সারা ভারতবর্ষর লোকপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী নবীন পট্টনায়ক মহোদয় আমার গহণে উপস্থিত যে কি নূয়া ওড়িশা নবীন ওড়িশার সংকল্প যাত্রার দায়িত্বরে থিবার ভিকে পাণ্ডিয়ান জি আমার গহণে থিবার মাননীয় মন্ত্রী শ্রী রাজেন্দ্র প্রসাদ ঢোলকিয়া মহোদয় আমার গহণে থিবার রাজ্যসভা সাংসদ শ্রী সুজিত কুমার মহোদয় আমার গহণে থিবার আমার সমস্ত প্রিয় এ অঞ্চলর জনে চর্চিত ব্যক্তিত্ব যাঙ্কর নেতৃত্বরে বিজু জনতা দল গোটিয়ে পরে গোটিয়ে পাহাড়কে অতিক্রম করি করি আজ সফলতার চরম সীমারে আজ পৌঁছিছে। জনে যুব সংগঠক বড় ভাই শ্রী লম্বোদর নিয়াল সাংসদ প্রার্থী মহোদয় আমার গহণে অছেন, আমার জেলা পরিষদ অধ্যক্ষ ডলি মাঝি মহাশয় আমার গহণে অছেন, জেলা সভাপতি বিজু জনতা দল মনোজ মিশ্র মহোদয় এবং মোর সম্মুখে উপস্থিত থিবার বিজু পরিবার সমস্ত কর্মকর্তা অগণিত দর্শক বন্ধু যে বিজু পরিবারকে ভাল পাইকরি মাননীয় মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ দেওয়ার পাই যে মুখ্যমন্ত্রীকে সাড়ে চার কোটি ওড়িয়া আজি সংকল্প নেই যে ষষ্ঠ থর মুখ্যমন্ত্রী করবার পাই যে নিষ্পত্তি নেইছেন সে নিষ্পত্তি যাত্রারে আজি হাজার হাজার সংখ্যারে খরিয়ার বড়েন সিনাপালি অঞ্চল নয়াপড়া জেলার আইসিবার মোর অগণিত ভাই ও ভৌণী মানে আপন মানকে সমস্তকে আজ এই বিজু জনতা দলর নির্বাচনী সভারে মুই আপন মানকু হার্দিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা দৌছে, মুই আপন মানকে নমস্কার করুছে। এতে বড় রুদ্র তাপরে আপন মানে খাতির নে করি করি আজি মাননীয় মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ দেওয়ার পাই আজি আপন মানে প্রমাণিত করেছেন নয়াপড়াবাসী খড়িয়াল বড়েন সিনাপালি বাসী সর্বদা মাননীয় মুখ্যমন্ত্রী উপরে হাত আছে এবং তাঙ্কর আশীর্বাদ আমার উপরে আছে। যে বিকাশ ধারা চালিছে নয়াপড়া জেলা খড়িয়াল অঞ্চলরে গুটে পরে গুটে বিকাশ ধারা দীর্ঘ চব্বিশ বর্ষ যে আমাকে পরিশ্রম করেছেন সাড়ে চার কোটি ওড়িয়াকে নিজের পরিবার ভাবিছেন সে মুখ্যমন্ত্রী আমার গ্রহণকে আজ আসছেন এবং আমার দায়িত্ব এবং কর্তব্য আমি তামকে আশীর্বাদ করি করি ষষ্ঠ থর মুখ্যমন্ত্রী বনামু ওড়িশার দায়িত্ব দেব এবং সমগ্র ভারতবর্ষর সর্বোচ্চ এবং সর্বপ্রথম ষষ্ঠ থর হইতিবার মুখ্যমন্ত্রীরে আমি তাঙ্কে দায়িত্ব দেব। এই সংকল্প যাত্রায় আপন মানে সামিল হয়েছেন আজ নয়াপড়া জেলার গুটে পরে গুটে যোজনা মোর সাংবাদিক বন্ধু মানে বি পাখে অছেন আজি নয়াপড়া জেলা গোটে বিকশিত জেলার পরিণত হয়েছে।